আমি একটা ফেসবুকে লাইভ স্টোরি দিয়েছি, একটু পরে দেবে দাড়ি চেঞ্জ হয়ে যাবে উইথ দা রেজার, তাও এটা বন্ধ করে দে, এটা খুলবো যখন এটা বন্ধ করে খুলবো, হাত দিবি আর মানে কোন মানে আছে? মাথায় চুল যতটা নেই দাড়ি গোপ তার থেকে বেশি, এইগুলো লোককে দেখাস না, চি চি চি। আর ওইদিকে বাবার অবস্থা দেখো, বাবা হচ্ছে স্নান টান করে এই যে সব মাছ ফাছ এনেছে, মা গেছে খোঁচে মাছ চলে গেছে স্নানে, এখন নিরুপায় হয়ে বাবাকেই করতে হচ্ছে। আমরা রেডি হয়ে বসে আছি, এখন একটু বেরোবো। এই যে একটা লুকটা দেখা তোর, এবার হচ্ছে অল্প আর অর্পিতার জন্য ওয়েট করা হচ্ছে, ওরা আসলে একটু বেরোবো আর কি, কাছে পিঠে যাবো চলো। ও এই যে সুন্দর ছেলেটা আবার চলে এসেছে ব্লগে, আবার ব্যাক কপট কপটি, এই যে আমাদের কপট কপটি। এখন আমরা একসাথে রাধিকাপুর ঘুরতে এসেছি, কিন্তু আমরা লেট হয়ে গেছি, দাঁড়িয়েছি তাই আবার আমাদের গোদের ওপর বিস্ফোরা রেল লাইন পড়ে গেছে, তো দেখা যাক কখন রেল আসে। আর এখানকার রেল লাইন মানে রেল লাইনটা মোটামুটি 5-6 কিলোমিটার দূর থেকে ফেলে দেয় ট্রেন, তখন আসার অনেক দেরি। তাই আমরা এখন দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছি যে আমরা কি বাংলাদেশ বর্ডার দেখতে পাবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বর্ডার দেখাতে পারবো, দেখো আমাদের কি দেখাতে পারবো বাংলাদেশ বর্ডার। কি বলছে সুন্দর ছেলেটা, কি বলছে? Wishing that something would change, that we could turn back the page and live like our favorite fairy tales. So we love so free in a world of our fantasies, flying on dragons through sky high city. These are childhood dreams. তো কি গ্রিলের উপরে ছুঁড়ে মারবো? এই যে এইটা হচ্ছে ইন্ডিয়া, মালা দাঁড়িয়ে আছে, আর এই যে বাংলাদেশ, ওই যে বাংলাদেশের গেট, না ওই যে নীল রঙের ওটা বাংলাদেশের চেকপোস্ট, হ্যাঁ ওই যে বাংলাদেশের চেকপোস্টও দেখা যাচ্ছে, দেখো নীল রঙের, ওই যে নীল রঙের দেখা যাচ্ছে, ওই যে মালা, হ্যাঁ কি খুশি দেখো না ডিডিএলজি মালা, আর চারদিক, হ্যাঁ স্লো মোশনে করে দিচ্ছি আগে। এই যে অর্ক দাঁড়িয়ে আছে, আমাদের ক্লাইম্বারও দাঁড়িয়ে আছে, কি সুন্দর জায়গা, এই রাস্তাটা আমার এত পছন্দ হয়েছে, অর্পিতার জন্য আসা হয়েছে, অর্ক এসব চেনে না ফালতু, দাঁড়া স্লো মোশন স্লো মোশন, আগে লোককে দেখাই সবাই দেখু। বাংলাদেশ বর্ডার, আর হ্যাঁ পারমিশনও নিয়েছি, তো ওইখানে মানে চেকপোস্ট
বাংলাদেশের বট গাছ, সত্যি কিন্তু ওটা বাংলাদেশের বট গাছ, বাংলাদেশের পুকুর ডোবা। আমরা এখন এসেছি আমাদের নতুন কপোত কপোতির বাড়ি, কপোত কপোতির বাড়িতে এসেছি। কপোত 5 মিনিটে কাজ করবে বলে এসে আমরা এখনো বসিয়ে রেখে দিয়েছে। কপোত 5 মিনিটে কাউকে মেরে দিচ্ছে। সিরিয়াসলি 5 মিনিটে মারবে বলে, 5 মিনিট নাকি কাউকে একটাকে মারবে, আমাদের এখনো বসিয়ে রেখেছে। আমাদের এখন একটু যাওয়ার আছে, কিছু জিনিস কেনার আছে, কিন্তু আমরা কিনতে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি দেখা হচ্ছে তারপরে। আমরা এখন এসছি গ্রেট ইস্টার্নে কিছু শপিং করতে, শপিংটা করা হয়ে গেছে, তো কি কেনা হয়েছে সেটা দেখাচ্ছি। দাঁড়া, সেটা হচ্ছে বাবা মার জন্য সারপ্রাইজ, বাবা মা জানে না আমরা কি কিনলাম, তো সেটা দেখাচ্ছি। দাঁড়া, রূপ বাবুর সাথে আবার দেখা হয়ে গেল রায়গঞ্জে। রূপ একবার হয়ে যাক দুজনে। হ্যাঁ, ও বলা হয়েছিল একটা গিফট কেনা হয়েছে, দেখানো তো হয়নি কি গিফট। এটা হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি গিফট, আমাদের তরফ থেকে দেয়া হলো ভ্যাকিউম ক্লিনার। ভেতরে হাত দিস না, এই যে। গুড মর্নিং সকলকে, সকলে নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তো পৌষ সংক্রান্তি, সবার ঘরে নিশ্চয়ই খুব জমসে পিঠেপুলি হচ্ছে। আমরাও ঘুম থেকে সকালে উঠে দেখি মায়ের অলরেডি পিঠে করা কমপ্লিট, মা করেছিল পাটিসাপটা খেয়েও নিয়েছি, সকালের টিফিন কমপ্লিট হয়ে গেছে। তো কালকে তো তোমরা দেখলেই বাবা মায়ের জন্য নিয়ে এসেছিলাম ভ্যাকিউম ক্লিনার, এবার সেইটা নিয়ে আসার পর সবাই খুব এক্সাইটেড, কীভাবে কী করা হয় না করা হয় সেসব নিয়ে গল্প শুরু হয়ে গেছিলো। তারপর অনেক রাতও হয়ে গেছিলো, আমরা প্রায় 10টা নাগাদ এসেছি, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তো সেজন্য কালকের ভিডিওটা শেষ করা হয়নি। তো আজকে তোমরা খুব এনজয় করো, শুভ পৌষ সংক্রান্তি, সবাই অনেক 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 আনন্দ করো, অনেক পিঠেপুলি খাও, তবে সেটা যেন পেটে সয়। তো এখন এই এখনের ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি এই ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইবটা করো, তাহলে বেশ মনটা খুশি খুশি হয়ে যায় আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।